আর মাত্র 2 দিন বাজারে আসতে চলেছে বিশ্বের প্রথম করোনার টিকা, যেটা ট্রায়ালেও সাকসেসফুলি বিবেচিত হয়েছে। সেপ্টেম্বর থেকেই এই করোনা ভ্যাকসিন উৎপাদনের গতি আরও বাড়ানো হবে। এবছরের মধ্যেই 4.5 কোটির বেশি পরিমাণ টিকার ডোজ তৈরি করবেন বিজ্ঞানীরা। হ্যাঁ, এবং আমাদের এই সুসংবাদটা এনে দিয়েছেন রুশ বিজ্ঞানীরা, রাশিয়ার বিজ্ঞানীরা প্রথম করোনার ভ্যাকসিনের ট্রায়ালে অত্যধিক সাকসেসফুলি হয়েছেন। এখানে যে প্রতিবেদনটা সেটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। দেখুন, সারা বিশ্বে করোনার আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 1,98,00,000 ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও মৃত্যু হয়েছে 7,29,748 জনের। ভারতেও করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। বিগত 24 ঘন্টায় 64,000-এরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বড় খবর শোনালেন রুশ বিজ্ঞানীরা। তারা জানিয়ে দিলেন আগামী সপ্তাহেই বাজারে ছাড়া হবে বিশ্বের প্রথম করোনার প্রতিষেধক। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধক। শনিবার রুশ সংবাদ মাধ্যম জানায় আগামী 12 অগস্ট বাজারে চলে আসবে বিশ্বের প্রথম করোনার প্রতিষেধক। ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনার প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া। সুতরাং এটা চরম গুড নিউজ যাকে বলা যায়। এই প্যান্ডামিক সিচুয়েশন সত্যি রোধ করতে পারলে এর চেয়ে ভালো কিছু হবে না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে 1600 জন স্বেচ্ছাসেবকের উপর এই টিকা প্রয়োগ করে দেখা হয়েছে। ট্রায়ালে দেখা গিয়েছে এই টিকা করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছে। স্বেচ্ছাসেবীদের শরীরেও এই টিকার প্রয়োগে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কোনো সমস্যা দেখা দেয়নি। রুশ সংবাদ মাধ্যম টাস বা TASS কে সে দেশের শিল্পমন্ত্রী ডেনিস মন্তরোভ জানান, সেপ্টেম্বর থেকে এই টিকার উৎপাদনের গতি আরও বাড়ানো হবে। তাহলে এটাই, করোনা প্রতিষেধকটা বাজারে আসুক, এলে সত্যিই ভালো, সকলেরই ভালো হবে। This is all for today. Thank you very much for watching this video. Stay good, stay healthy, stay home, stay safe. Thank you.